তো অষ্টম শ্রেণীর বন্ধুরা, আমি কল্যাণ তোমাদের জন্য চলে এসেছি সম্পূর্ণ নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলে চাপ বলয় ও বায়ুপ্রবাহ যে চ্যাপ্টারটি রয়েছে সেই অধ্যায়ে এমন 20টি এমসিকিউ তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। সেই 20টি মাত্র এমসিকিউ দেখে নিলেই তোমরা সমস্ত এমসিকিউ যা এক্সামে তোমাদের আসুক না কেন অবশ্যই পেরে যাবে। চলো তবে আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথম প্রশ্নটি রয়েছে, উত্তর গোলার্ধে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত অঞ্চল কোনটি? এখানে অপশন রয়েছে, অপশন এতে অশ্ব অক্ষাংশ, বি ক্রান্তীয় শান্ত বলয়, সি নিরক্ষীয় শান্ত বলয়, ডি কর্কটীয় উচ্চচাপ বলয়। সঠিক উত্তরটা দেখো, দিতে পারছো কি? যদি না পারো অবশ্যই দেখে মনে রাখার চেষ্টা করো, নিরক্ষীয় শান্ত বলয়। পরের প্রশ্ন রয়েছে, উষ্ণতার সাথে বায়ুর চাপের সম্পর্ক কেমন? সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, অপরিবর্তনশীল, ক্রমশ বর্ধমান। তো সঠিক উত্তর কোনটা হবে চলো দেখে নেওয়া যাক। সঠিক উত্তর হবে ব্যস্তানুপাতিক, অর্থাৎ যদি উষ্ণতা বাড়ে বায়ুর চাপ কমবে, বায়ু আর উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়বে। এবারে রয়েছে, চিনুক এক প্রকার কি ধরনের বায়ু? এখানে সঠিক উত্তর কোনটা হবে অপশনগুলোর মধ্যে, আকস্মিক বায়ু, স্থানীয় বায়ু, নিয়ত বায়ু, পশ্চিমা বায়ু। সঠিক উত্তর হবে অপশন বি, স্থানীয় বায়ু। পরের প্রশ্ন 4 নম্বরে যেটা রয়েছে, অ্যানাবেটিক ক্যাটাবেটিক এই যে দু ধরনের বায়ু, সেটা কোথায় দেখতে পাওয়া যায়? গ্রস্ত উপত্যকায়, নদী উপত্যকায়, পার্বত্য উপত্যকায়, না সমতল ভূমিতে? এখানে যে 3-4টে অপশন রয়েছে তার মধ্যে ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক বায়ু, সঠিক উত্তর যেটা সেটা হলো অপশন সি, পার্বত্য উপত্যকায় দেখতে পাওয়া যায়। যে বায়ুটা উপত্যকার গা বেয়ে ওপর দিকে উঠে যায় সেটা অ্যানাবেটিক, আর যেটা উপত্যকার মানে পাহাড়ের গা বেয়ে ওপর দিকে উঠে যায় সেটা অ্যানাবেটিক, আর যেটা পাহাড়ের ঢাল বরাবর নিচের দিকে উপত্যকাতে নেমে আসে তাকে বলা হয় ক্যাটাবেটিক। এবার পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখবো 5 নম্বরে, যে তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজে ডোলড্রামসে থেমে থাকো তাহলে তুমি কোন এলাকায় আছো? অপশনগুলো যেগুলো রয়েছে সেটা হচ্ছে অপশন এতে সুমেরুবৃত্তীয় এলাকায়, নিরক্ষীয় এলাকায়, আর মকরীয় এলাকায়, আর কর্কটীয় উচ্চচাপ এলাকায়। যদি পারো তাহলে খুব ভালো। দেখো কোশ্চেনটা ঘোরানো, যে ডোলড্রামস কোন অঞ্চলটাকে বলে সেটা যদি তুমি জেনে থাকো তাহলে পেরে যাবে। হ্যাঁ, ঠিকই উত্তর দিয়েছো, অপশন সি, নিরক্ষীয় এলাকায়। পরে 6 নম্বর প্রশ্ন রয়েছে, সমুদ্র উপকূল থেকে স্থলভাগের দিকে দিনের বেলায় যে শীতল ও ভারী বাতাস প্রবাহিত হয় তাকে কি বায়ু বলে? একদম সোজা প্রশ্নের মধ্যে উত্তর লুকানো থাকে, যে সমুদ্র উপকূল থেকে স্থলভাগের দিকে আসছে। উত্তর দিতে পেরে গেছো আশা করি। অপশনগুলো হচ্ছে আকস্মিক বায়ু, স্থলবায়ু, সমুদ্র বায়ু, আর মৌসুমি বায়ু। হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছো, সমুদ্র বায়ু। বন্ধুরা একটা কথা খেয়াল রাখবে, যে সমুদ্র উপকূল থেকে স্থলভাগের দিকে আসলে সেটা সমুদ্রবায়ু, আর স্থলভাগ থেকে সমুদ্রের দিকে গেলে সেটা স্থলবায়ু। আর সমুদ্রবায়ুটা দিনের বেলায় আর স্থলবায়ুটা রাতের বেলায় প্রবাহিত হয়। চলো পরে 7 নম্বর প্রশ্ন যেটা রয়েছে দেখবো, যে শিরক্ষ কোথায় দেখতে পাওয়া যায়? শিরক্ষ কী ধরনের বায়ু আমাকে কমেন্ট সেকশানে জানাও তোমরা। অপশানগুলো রয়েছে, উত্তর আমেরিকায়, ইউরোপে, এশিয়ায়, লিবিয়ায়। পড়েছো কিন্তু কোন জায়গায় খেয়াল করেছো চলো দেখে নাও। ঠিক বলেছো, লিবিয়াতে, অপশন ডি। পরের প্রশ্ন রয়েছে, বায়ুর গতিবেগ মাপার একক কি? মিলিবার, নট, কিলোমিটার, কিউসেক। তো বন্ধুরা যারা পারছো খুব ভালো কথা, যারা পারলে না মনে রাখো বায়ুর গতিবেগ মাপার একক হলো নট। আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাও যে বায়ুর চাপ মাপার একক কি, ঠিক আছে? আর কিউসেক হচ্ছে কি মাপার একক জানো? কিউসেক হচ্ছে জলপ্রবাহ মাপার একক। পরের প্রশ্ন রয়েছে, আয়ন বায়ুর অপর নাম কি? পশ্চিমা বায়ু, বাণিজ্য বায়ু, মেরু বায়ু, স্থানীয় বায়ু। এটাও পেরে গেছো, আয়ন বায়ুর অপর নাম।
সঠিক উত্তর হচ্ছে অপশন এ বাণিজ্য বায়ু, ইংরেজিতে যাকে বলা হয় ট্রেড উইন্ড। মানে আগেকার দিনের পালতোলা জাহাজে করে মানুষ বাণিজ্যের জন্য যেত, তাই এই বায়ুর আর এক নাম হয়েছে ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু। চলো 10 নম্বর প্রশ্নটা দেখব, যে বর্ষাকালে যে বায়ুর প্রভাবে ভারতবর্ষে বৃষ্টি হয়, আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে বর্ষাকাল এখন, তো কোন বায়ুর প্রভাবে হচ্ছে সেটা যদি না জানো অবশ্যই জেনে নাও, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। পরে 11 নম্বর প্রশ্নটা এবার আমরা দেখব। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের এই চ্যানেলে সদস্য হয়ে যাওয়ার অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। 11 নম্বর প্রশ্নটি রয়েছে, কালবৈশাখী ঝড় অসমে কি নামে পরিচিত? আমরা এখানে যেটা কালবৈশাখী বলি সেটা অসমে কি নামে পরিচিত? পেরিয়ে গেছো অপশনগুলো দেখে, যে লু আধি, বর্দৈ ছেলা আর চিনুক। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, বর্দৈ ছেলা। আচ্ছা বন্ধুরা তোমরা এখানে আমাকে কমেন্ট সেকশনে জানাও লু কাকে বলে। চলো পরের প্রশ্নটা দেখি, অপশন 12 নম্বর প্রশ্ন দেখবো এবার আমরা। বায়ুপ্রবাহ প্রধানত নির্ভর করে বায়ুর কিসের ওপর? চাপের ওপর, তাপের ওপর, অক্ষাংশের ওপর, না উচ্চতার ওপর? অলরেডি দেখতে পেয়ে গেছো চাপের ওপর নির্ভর করে। পরের প্রশ্ন রয়েছে 13 নম্বরে, ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বদা বিরাজ করে কি? উচ্চচাপ, নিম্নচাপ, না কি সমচাপ, নাকি সবগুলোই? সঠিক উত্তর দাও ঘূর্ণবাতের কেন্দ্রে। আর বন্ধুরা সেই সঙ্গে আমি এই প্রশ্নটার অ্যান্সার তো তোমাদের বলেই দেবো, প্রতীব ঘূর্ণবাতের কেন্দ্রে কোন চাপ বিরাজ করে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাও। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নিম্নচাপ। পরের প্রশ্ন রয়েছে 14 নম্বরে, বায়ুর চাপ ও বায়ুপ্রবাহের পারস্পরিক সম্পর্কে সূত্র আবিষ্কার করেন কে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন বন্ধুরা। দেখো বায়ুর চাপ আর বায়ুর প্রবাহ দুটো কিন্তু একসাথে হয়ে গেছে, সেই পারস্পরিক সম্পর্কে সূত্র কে আবিষ্কার করেছিলেন? এখানে পারলে ভালো, না হলে মনে রাখো খুব ভালো প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বাইস গ্যালেন। পরের প্রশ্ন যেটা রয়েছে, অশ্ব অক্ষাংশ নামে পরিচিত কোন অঞ্চলটি? 0 থেকে 5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ, না 65 থেকে 70 উত্তর অক্ষাংশ, নাকি 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ, নাকি 25 থেকে 35 উত্তর ও দক্ষিণ অক্ষাংশ? এখানে সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? চলো দেখে নেওয়া যাক। সঠিক উত্তর হবে অপশন ডি, 25 থেকে 35 উত্তর ও দক্ষিণ অক্ষাংশ। পরের প্রশ্ন যেটা সেটা দেখবো এবার আমরা 16 নম্বরে, আড্রিয়াটিক সাগরের উপকূলবর্তী অঞ্চলে শীতল স্থানীয় যে বায়ু প্রবাহিত হয় তার নাম কি? ঠিক আছে, এটা একটা স্থানীয় বায়ু, তোমাদের টেক্সট বুকে স্থানীয় বায়ু বলে যে টপিকটা রয়েছে সেইখানে দেখবে অনেকগুলো বায়ুর নাম দেওয়া আছে এবং কোনটা কোন জায়গায় প্রবাহিত হয় এবং সেটা কি ধরনের বায়ু, শীতল না উষ্ণ, সেটাও কিন্তু ভালো করে পড়বে। হয়তো খুব ইজিলি তাড়াতাড়ি পড়ে গেছো, নামগুলো মনে আছে, জায়গাটাও মনে আছে, কিন্তু এইটা ভুলে গেছো দেখতে যে সেটা শীতল না উষ্ণ, তাই সুতরাং ভালো করে খেয়াল করে লাইনগুলো পড়ো। তো এইখানের এই প্রশ্নটার উত্তর কোনটা হবে চলো দেখে নেওয়া যাক। সঠিক উত্তর হবে অপশন বি, বোরো। পরের প্রশ্ন 17 নম্বরে যেটা দেখব সেটা হচ্ছে, ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয় কোন বায়ুর প্রভাবে? খুব ভালো প্রশ্ন বন্ধুরা, আশা করি অনেকেই পারছো, যারা পারছো খুব ভালো, তোমাদের পড়াশোনাটা হয়েছে বা ভালো বুঝেছো জিনিসটা। যারা পারছো না মন খারাপ করার কিছু নেই, দেখো শোনো বোঝো মনে রাখো, যে ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয় কোন বায়ুর প্রভাবে, এটাও খুব সোজা, যারা পেরেছে তারা বলতে বুঝতেই পারছে, যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু আর দক্ষিণ পশ্চিম আয়ন বায়ু। এখানে সঠিক উত্তর হবে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়। বন্ধুরা আমাকে কমেন্ট সেকশনে জানাও ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চলের এই যে বৃষ্টিপাত এটা কোন কালে হয়ে থাকে। চলো 18 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক ততক্ষণ, যে কোন বায়ুর প্রবাহ পথে মহাদেশের পূর্ব ও মধ্য অংশে পৃথিবীর অধিকাংশ নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে? মৌসুমি বায়ু, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, না মেরু বায়ু? সঠিক উত্তর হলো অপশন সি, পশ্চিমা বায়ু। বন্ধুরা এই যে প্রশ্নটা এটা কিন্তু প্রশ্নমান 3 বা 2 তোমাদের আসতে পারে, টেক্সটে দেখবে একটা প্যারা করে এটা লেখা আছে,
সমগ্র অংশটা ভালো করে বুঝে পড়বে এবং মনে রাখবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি তোমাদের সামনে এই টপিক দুটো আলোচনা করে দেব। চলো, সঠিক উত্তর পশ্চিমা বায়ু। পরের প্রশ্ন যেটা রয়েছে এটাও খুবই ভালো। ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কোন বায়ুর প্রভাবে? এখানেও পশ্চিমা বায়ু, আয়ন বায়ু, মৌসুমী বায়ু, মেরু বায়ু আছে। সঠিক উত্তর হলো আয়ন বায়ুর প্রভাবে। খুব ভালো প্রশ্ন বন্ধুরা, এটাও প্রশ্নমান দুয়ের বা তিনের জন্য পড়বে। পরে রয়েছে গর্জনশীল চল্লিশা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? পশ্চিম থেকে পূর্বে, না পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে, না দক্ষিণ থেকে উত্তরে? চলো সঠিক উত্তর দেখে নেওয়া যাক। সঠিক উত্তর হলো পশ্চিম থেকে পূর্বে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা তবে এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে যাও। আবার দেখা হবে আগামী ভিডিওতে। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। আজ এ পর্যন্তই, টাটা। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।